হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। হোক পড়াশোনার কাজে কিংবা অফিস আদালতে অথবা মুভি গেমিংয়ে, সব কাজের সহজ সমাধান ল্যাপটপ। করোনায় এই ডিভাইসটির যে চাহিদা বেড়েছিল তার রেশ আছে এখনও। আয়োজনের শুরুতেই জানব মানভেদে ল্যাপটপের দামের গল্পটা। গত কয়েক বছরে ল্যাপটপ প্রযুক্তিতে এসেছে নানা বৈচিত্র্য। নাম করা ল্যাপটপ ব্র্যান্ডগুলোর পাশাপাশি একের পর এক নতুন নতুন মডেল এসেছে বাজারে। দীর্ঘ মহামারীর পর স্কুল কলেজ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় বেড়ে গিয়েছে ল্যাপটপ বিক্রিগিনীর চিত্রটা। ঠিক এমন চিত্র দেখা গেল রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারে। সব ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবেল। আপনারা জানেন যে এর মধ্যে ল্যাপটপ খুব শর্ট ছিল, ল্যাপটপ পাওয়া যেত না। ইন্টেল সেলেরন ডুয়েল কোর 4GB র্যাম দিয়ে সর্বনিম্ন সেগমেন্ট হচ্ছে 35 থেকে 40 মধ্যে, এবং 40 থেকে 45-50 মধ্যে আপনার Core i3 11th জেনারেশন এবং 10th জেনারেশন অ্যাভেলেবেল। গত 2 বছর আগের তুলনায় হচ্ছে ল্যাপটপের দাম বেড়ে গেছে। আইটি প্রত্যেকটা প্রোডাক্টের পণ্য একটু বাড়তি। অনেকে সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে পারলেও বাড়তি দামের অভিযোগ আছে কারো কারো কণ্ঠে। অনেকদিন পর আজকে আসলাম ল্যাপটপ কেনার জন্য, তো দেখতেছি আইসে এখানে প্রচুর আর কি আগের থেকে অনেক দাম ডেভেলপ হয়েছে অনেক। বর্তমানে যা দেখতেছি সার্ভিসিং সেন্টারগুলোর যে সার্ভিসগুলো হচ্ছে খুব ভালো হচ্ছে, আগের চাইতে অনেক ইম্প্রুভ হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1 ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় উৎসব মেলা, যেখানে থাকবে বিভিন্ন অফার। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা। শীতের আমেজটা বেশ এটে সেটেই বসেছে, শীতল বাতাস গায়ে দিচ্ছে ঠান্ডার অনুভূতি। শীত থেকে বাঁচতে এই সময়টায় বেড়েছে কমফোর্টারের চাহিদা, আর তাই জমজমাট বিকিনি চলছে কমফোর্টারের দোকানগুলোতে। এবার জানব কমফোর্টারের খুঁটিনাটি সহ দামের অঙ্কটাও। হেমন্তের শেষে হিমকুয়াশার চাদরে মুড়ে উত্তরের শীতল বাতাস গায়ে বুলিয়ে দিচ্ছে শীতের পরশ। শীতের এমন কনকনে আমেজে বিছানার উষ্ণতার সঙ্গী হতে পারে একটা কমফোর্টার। আর তাই শীতকে উপলক্ষ করে বিকে কিনে জমে উঠেছে কমফোর্টারের দোকানগুলোতে। এ চিত্র গাউসিয়ার গ্রিন সরণিকা শপিং মলের, যেখানে শীতের শুরুর ভাগটা আছে কমফোর্টার বিক্রেতাদের দখলে। কম্বলের তুলনায় আমাদের কমফোর্টারটা খুব কাস্টমার ডিমান্ড, সো আমরা এটাতে অনেক বেশি সাড়া পাচ্ছি এবং আমাদের মানে প্রোডাকশন ক্যাপাসিটিও মোটামুটি আমরা বাড়িয়েছি। নরম মাইক্রোফাইবার দিয়ে তৈরি হয় কমফোর্টার, ওজনে হালকা হলেও উষ্ণতার পরিমাণে নেই কোনো কমতি। বিশেষ সুবিধা আছে পরিষ্কারের ক্ষেত্রেও, স্বাভাবিক ডিটারজেন্ট দিয়ে মেশিন অথবা হাতেই ধুয়ে নেওয়া যাবে কমফোর্টার। ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবে, চিপড়াবে না, জাস্ট আপনার হচ্ছে নেড়ে দিবে পানিটা, এমনি অটো আপনার হচ্ছে পানিটা আপনার হচ্ছে সাকশন হয়ে যাবে। এসব কমফোর্টার তৈরিতে কাঁচামাল থেকে বুনন সবটাই হচ্ছে দেশে, আর তাই দামটাও আছে সাধ্যের নাগালে। যদিও বাজারে দেশীয় কমফোর্টারের পাশাপাশি মিলবে চায়না থেকে আসা কমফোর্টারও, তবে ক্রেতাদের পছন্দ দেশি কমফোর্টারে। আমাদের কাঁচামালগুলো সব সম্পূর্ণ বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। এগুলো এক্সপোর্ট করা হয় বাইরে। আমরা টঙ্গী বিসিকে আমাদের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করতেছে, এবং আমাদের যে রিটেলটা আমরা এখান থেকেই কার্যক্রমগুলো চালাচ্ছি। সর্বনিম্ন খুচরা মূল্য যেটা, সেটা আমরা সেল করছি 1650 থেকে
আপনার 2350 পর্যন্ত। আর এগুলোর মধ্যে আমাদের হোলসেল নিতে পারে, হোলসেল আমাদের 1250 থেকে 1450 পর্যন্ত। আমাদের নিজস্ব অনলাইন ওয়েব পেজ আছে, সেখান থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারে। আমাদের ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশ, উন্নত মানের ব্রিডিং দিয়ে করা, এই জন্য এই প্রোডাক্টগুলো নেওয়ার মানে পরে আফটার ব্যবহারের জন্য এটা খুবই উপযোগী এবং খুব লাস্টিং করে, এই জন্য আমি আসলে এই ব্র্যান্ডের কাছে আসছি। ওনাদের কোয়ালিটি ভালো এবং ওনাদের সার্ভিসও, আফটার সেল সার্ভিসও এবং সব মিলিয়ে ভালো। টুইন, কুইন আর কিং থেকে বেছে নেওয়া যাবে প্রয়োজনীয় সাইজটি, সাথে আছে আকর্ষণীয় প্রিন্টের কভারও। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। শীতের ঝরা পাতার মতোই রুক্ষ আর শুষ্ক হয়ে ঝরে পড়ে চুল, দেখা দেয় খুশকির সমস্যা। আর তাই তো শীতকালে একটু বিশেষ যত্ন ডিমান্ড করে আপনার প্রিয় চুল। দর্শক, শীতের সময়টায় চুলের বিশেষ যত্ন নিয়েই এবারের আয়োজন। চুলের যত্নে যেগুলো করবেন, সময় মতো চুলের আগা কেটে নেবেন, ট্রিম করবেন। চুলকে দিন বাড়তি ময়েশ্চারাইজেশন, অর্থাৎ বাড়তি আর্দ্রতা। সেক্ষেত্রে গোসলের আগে আপনি অয়েল ম্যাসাজ করতে পারেন, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, জোজোবা অয়েল বা এই সকল ক্যারিয়ার অয়েলের সাথে আপনি এসেন্সিয়াল অয়েল মিক্স করেও কিন্তু স্ক্যাল্প ম্যাসাজ করতে পারেন। সাধারণত শীতকালে হেয়ার স্ট্যাটিক হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। স্ট্যাটিক ফ্রি হেয়ারের জন্য আপনি যেটি করবেন, ময়েশ্চারাইজেশনের সাথে সাথে আপনি কন্ডিশনার ব্যবহার করবেন, শ্যাম্পু ব্যবহার করবেন, মাইল্ড শ্যাম্পু, যেটি হতে হবে সল্ট এবং সালফেট ফ্রি, কারণ সল্ট এবং সালফেট আপনার চুলের আর্দ্রতাটাকে নষ্ট করে দেয় এবং কিউটিকলকে ড্যামেজ করে দেয়। সপ্তাহে একদিন ডিপ নারিশিং মাস্ক অ্যাপ্লাই করবেন। মাস্কের ক্ষেত্রে আপনি কিন্তু স্ক্যাল্পেও ম্যাসাজ করতে পারেন এবং চুলের আগা পর্যন্ত হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারেন। শাওয়ারের পর মাইক্রোফাইবারযুক্ত টাওয়েল দিয়ে চুল মুছবেন, ফ্যানের বাতাসে চুল শুকাবেন। আর যে চিউনিটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক, উডেন কম হলে ভালো হয়। চুল শুকানোর পরও সেখানে কোনো সেরাম অ্যাপ্লাই করতে পারেন চুলকে ফ্রিজ ফ্রি এবং স্ট্যাটিক ফ্রি রাখার জন্য। কাল তো শুক্রবার, ছুটির দিন, বন্ধু পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে কী প্ল্যান? আপনার কাজটা একটু সহজ করে দেই। যারা ঘরে কিংবা প্রেক্ষাগৃহে ছবি দেখার কথা ভাবছেন, তাদের জন্য যেমন থাকছে নতুন ছবি আর ওয়েব সিরিজের খবর, তেমনি যারা ঘুরে বেড়াতে চান তাদের জন্য থাকছে ঢাকা কিংবা ঢাকার বাইরের কিছু সুন্দর লোকেশনের খবর। কোনো কিছু ঠিক মতো না জেনে কাউকে একা ইউজ করবে না, কখনো না। একজন 37 বছর বয়সী সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবি রেহেনা মারিয়াম নূর। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটি চাইলেই ছুটি দিনে দেখে আসতে পারেন স্টার সিনেপ্লেক্স থেকে। পাশাপাশি একই জায়গায় দেখা যাবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ও ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা নোনা জলের কাব্য। অন্যদিকে যাদের হলিউড মুভি পছন্দ তাদের জন্য অপেক্ষা করবে ক্লোজ আউট পরিচালিত ইটারনালস, আরও আছে রেসিডেন্ট এভিল। তবে যারা ঘরে বসেই বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কাটাতে চান, তারা দেখে নিতে পারেন সুমন আনোয়ার পরিচালিত ও শ্যামল মাওলা অভিনীত ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে থাকা জোয়ার ভাটা কিংবা খাঁচার ভিতর অচিন পাখি, এইবারের অনেক গল্প। আর হইচই প্ল্যাটফর্মে যারা ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য অপেক্ষা করছে বাংলা ওয়েব সিরিজ ইন্দু। এছাড়া নেটফ্লিক্স, আমাজন প্রাইম, G5, আইফ্লিক্সে আছে ছবি আর ওয়েব সিরিজ। তবে যারা ছুটির দিনটি ঘুরে বেড়াতে চান তারা যেতে পারেন জাতীয় চিড়িয়াখানা, আহসান মঞ্জিল কিংবা রবীন্দ্র সরোবরে। আর প্ল্যানটা যদি হয় ঢাকার বাইরে, তবে যেতে পারেন সমুদ্রের কাছে পতেঙ্গা, কক্সবাজার কিংবা কুয়াকাটা। আর যাদের পাহাড় ঝর্ণা পছন্দ তাদের জন্য আছে রাঙ্গামাটি, পান্দরবন কিংবা সীতাকুণ্ড। মৌসুম আহমেদ, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। লাইফস্টাইল বিষয়ে আপডেট থাকতে চোখ রাখুন প্রতি রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল 24 এ। দেখা হবে আগামী পর্বে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ আস।